শীতের তীব্রতা এবং কুয়াশা কম হওয়ায় এবার একটু আগে ভাগেই মুকুল এসেছে লিচু গাছে। মুকুল থেকে লিচুর গুটি রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েছে চাষিরা। আবহাওয়া ভালো থাকলে লিচুর ভালো ফলন পাবে চাষিরা বলছে কৃষি বিভাগ। থোকায় থোকায় মুকুল আশা জাগাচ্ছে চাষির মনে। এই মুকুলের অর্ধেক টিকলেও ফলন হবে ভালো, আর এ কারণে বাড়তি যত্ন নিতে শুরু করেছে চাষিরা। মুকুল যেন ঝরে না পড়ে সেজন্য চলছে গাছে নানা পরিচর্যা। মাটিতে রস ধরে রাখতে দেওয়া হচ্ছে সেচ। ফলন সংগ্রহ করা পর্যন্ত বাগানে বাগানে থাকবে এ ধরনের ব্যস্ততা। লিচুর বিষ প্রয়োগ করছি বা অন্য মেডিসিন দিয়ে চেষ্টা করছি মুকুলগুলো টেকানোর জন্য। ফল খুব প্রচুর হয়েছে, টিকে থাকার জন্য আমরা ওই বাগানে সেচ দিছি। লিচুর মুকুল অর্ধেক বের হওয়ার পর গাছে ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। দ্বিতীয় দফা ছত্রাকনাশক দিতে হবে লিচুর গুটি আসার পর। ফল বাধা অবস্থায় পৌঁছাবে তখন একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক দিয়ে স্প্রে করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। এই পরামর্শটা গ্রহণ করলে তারা লিচুর উৎপাদন অনেকাংশে তারা বাড়াইতে সক্ষম হবে। মেহেরপুরে লিচুর বাগান আছে প্রায় 550 হেক্টর জমিতে। প্রতি বছরই বাগানের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।